মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা দিন শেয়ার করতে। তো চলো দিনটা শুরু করা যাক। আমি অনেকক্ষণ উঠেছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি একদম। তো এবার আমি আর কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, কালকে আমি একটু বেরিয়েও ছিলাম, মানে পার্লারে গেছিলাম জাস্ট, তো আমি দিতে পারিনি, তার জন্য আই এম সো সরি। আর যাই হোক, আমি কাজগুলো এবার শুরু করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একদম সাথে থাকবে। কালকে কিছু ভেজিটেবল এনেছিলাম অ্যাকচুয়ালি, তো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ডাটা নিয়ে এসেছি, এখানে আছে তোমার কুমড়ো, এই একটাই মানে করোনা টাইপের নিয়ে এসেছি, খাওয়াই হয় না মানে অত রান্নাই করে না। এগুলো না শিম, দেখতে পাচ্ছি শিমগুলো একটু আলাদা রকম, কলকাতায় এরকম পাওয়া যায় না একদমই না। তো যাই হোক, যা পাওয়া যায় তাই তো চলতে হবে, তাই দিয়ে চালাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কারণে কোকো উঠে পড়েছে, ওই দেখো খালি মুখ ঘষবে মানে ক্রিম ট্রিম লাগানোর পরও। আর এখানে চলে এসছে, আমি তোমাদের বলেছিলাম কলকাতা থেকে গুড় অর্ডার করেছিলাম, তো চলে এসছে। চলো খুলে দেখি কেমন, পরে তোমাদের জানাচ্ছি টেস্টটা কিরকম। দেখো এখানে আমি কোকোর খাবারটা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম আজকে মুগ ডাল দিয়ে একটু লাউ করব, কারণ কালকে ওর বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, মানে পেটটা একটু গড়বড় করছিল, তাই হালকায় কিছু রান্না করব। কালকে ডাল আছে, ওটা সেদ্ধ করে নেবো, আর লাউ যেটা মাদা বাটা দিয়ে করে সেরাম। আর ওখানে খাবারটা অর্ধেক রেডি হয়ে গেছে, এটা পেস্ট করলেই হয়ে যাবে, জুসও রেডি করে নিয়েছি। তো এই দেখো আলু টালু ভেজে আর কি তরকারিটা বসিয়ে দেবো, আর ডালের এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি, আমি ফোটালেই হয়ে যাবে। তো দেখো এখানে তরকারিতে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি, আর গরম জলও কোকর বসিয়ে দিয়েছিলাম, ওকে চান টান করিয়ে নেবো। আজ ভাবছি একটু বাইরে যাব, আর বনুও চলে গেছে, তো একটু ভালো মানে খারাপ লাগছে, এর জন্য ডালটা এখানে দেখো ফুটছে, তরকারি রেডি হয়ে গেছে। দেখো এখানে কোকো কাঁদছে, আমি প্রায় রেডি হয়ে গেছি, আর একটুখানি রেডি হতে বাকি আছে। আর দেখো ওই বড় অ্যাকোরিয়ামটা তো দিয়ে দিতে হয়েছে, এটা এখানে রেখে দিয়েছি। তো এখন একটু বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি তোমাদেরকে পরে জানাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো কোথায় যাচ্ছে সেটা তো তোমরা পরে দেখতে পাবে আর একটা ব্লগে। আর আজকে না আমি ওই বড় অ্যাকোরিয়ামটা পূজা বনুকে দিয়ে দিয়েছি বাধ্য হয়ে, কারণ কোকো মানে খুব প্রবলেম করছে, তা তার সেফটির জন্য দিতেই হয়েছে আমাকে। আমরা দেখতেই পেলাম আমরা বাইরে গেছিলাম, তো ডিনার ফিনার করে এসেছি, তো কোথায় গেছি সেটা নিয়ে আমি একটা আলাদাই ভিডিও দেবো, তোমাদেরকে ব্লগ দেব, তো সেটা কেন তোমরা দেখতেই পাবে। আর মানে কোকো তো দুধই খেয়েছে, তো ওর জন্য একটু গরম জল করছি, এখন একটু সেরেল্যাক দেবো ওকে, তো তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আমিও মানে হাঁপিয়ে গেছি অনেকটা, মানে একটু হাঁটাহাঁটি করতে হয়েছে কোকোকে নিয়ে, বিশেষ করে এক জায়গায় কিছুতেই বসছিল না, তো সেই জন্য আর কি। চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। খুব ভালো থেকো সবাই, আজকের মতো টাটা। 5 little monkeys jumping on the bed.